নাটোরের দ্বিতীয় বৃহত্তম লিচুর পাইকারি বাজার স্টেশন বাজারে আগাম জাতের লিচুর সমারোহ। চলতি সপ্তাহের শুরু থেকেই জমজমাট হয়ে ওঠে বেচাকেনা। তবে পরিপূর্ণ রসালো হওয়ার আগেই বাজারে লিচু নিয়ে হাজির হচ্ছেন বাগান মালিকরা। খাবার উপযোগী হলেও রসালো লিচু পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। গত কয়েকদিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে লিচু যদি আর দুই চার দিন যদি অপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তার বাড়তে বেশি হবে, তার ফলনটাও বেশ ভালো হবে বলে আমরা কৃষি বিভাগ মনে করছি। বাগান মালিকদের দাবি, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলেও দুই সপ্তাহের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিচু, তাই দ্রুত বাজারজাত করতে হয়েছে। স্টেশন বাজারে ভালো মানের প্রতি পিস লিচু এক টাকা আশি পয়সা থেকে দুই টাকা বিশ পয়সায় বিক্রি হচ্ছে। আবহাওয়ার কারণে এখন লিচুর দাম নাই, কারণ লিচুতে পোকা লাগতেছে, গৃহস্থ রাখতে পারতেছে না। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেক মার খেচ্ছি, যার কারণে দাম কম বেশি যাই হোক এখন বিক্রি করতে হবে, এজন্য আমরা বাজারে এনেছি। লিচুর বাজার মোটামুটি গৃহস্থের অনেক ভালো, তবে মাঝখান দিয়ে একটু বৃষ্টি হওয়াতে লিচুতে একটু পোকা লাগিছে, দাম একটু বেশি পাওয়া যাচ্ছে, কৃষকেরা আসলে একটু খুশি আছে আর কি। চলতি বছর নাটোর জেলায় লিচু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,815 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর।